হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। সকাল সকাল সবাইকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। খুব 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 ভালো কাটো আজকের দিনটা, স্পেশাল দিনটা। সকাল সকাল দেখো আমাকে তো মশারি টশারি কিচ্ছু গোছানো হয়নি, কিন্তু স্নান করে পুজো টুজো সব কমপ্লিট করে ফেলেছি, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে হাজব্যান্ডকে ফুল আনিয়েছিলাম, আজকে হাজব্যান্ডের ছুটি আছে, কোথাও একটা যাব। কোথায় যাব না যাব ব্লগ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাব। তো খুব সুন্দর করে পুজো করে নিয়েছিলাম, আর আজকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। তো বিছানাটা বাগানো হয়ে গেছে কমপ্লিট, আর তিনজনকার তিনটে জ্যাকেট বার করে নিয়েছি, মেয়ের, আমার আর আমার হাজব্যান্ডের। হাজব্যান্ড আজকে নতুন জ্যাকেটটা পরবে। চলো, রোদটা ঢুকছে, কিন্তু আর ওটা খুলবো না, কিন্তু ওটা খুললে আবার লাগানোর ঝামেলা আছে। তো বেরিয়ে পড়ি, চলো বেরিয়ে পড়েছে। দেখতেই পারছো রাস্তার মধ্যে ভীষণ জ্যাম, সান্টাক্লজের ভীষণ বেশ ডেকোরেশনগুলো ভালো লাগছিলো, ভাবলাম তোমার সাথে শেয়ার করি, ছবি তুলে ভিডিও টিডিও দিই। তো যাচ্ছিলাম কোন দিক, দেখতেই পারছো ডালি, দার্জিলিংয়ের রাস্তা, কার্সিংয়ের রাস্তা। এটা যাওয়ার পথে রাস্তায় কিন্তু এটা পড়ছিল হচ্ছে লোকনাথ বাবার মন্দির, ঠিক আছে। তারপরে হচ্ছে চা বাগান, যেটা ফেমাস শিলিগুড়ির দার্জিলিংয়ের ফেমাস জায়গা চা বাগান। ছোটোবেলা থেকে আমার একটা ইয়ে ছিল, স্বপ্ন ছিল চা বাগান দেখবো। এখন একটা এমন অবস্থা হয়েছে, মানে চা বাগান দেখতে দেখতে মনে হচ্ছে যেন চা বাগানে চোখগুলো পচে গেল, চা বাগান দেখতে দেখতে আর কি, এরকম একটা। হ্যাঁ, কিন্তু ভীষণ ভালো লাগে চা বাগানটা দেখতে, আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছি আমরা পাহাড়ি রাস্তায়, ঠিক আছে। তা তোমার সাথে শেয়ার করছি পাহাড়ি রাস্তাগুলো প্রত্যেকটা, খুব সুন্দর লাগছিলো রাস্তাটা দেখতে, খুব সুন্দর, ভীষণই সুন্দর লাগছিলো। এখানে কটেজগুলো দেখো পুরো সব কাঠের, ঠিক আছে, পুরো কাঠের কাঠের কটেজ এগুলো। তো আমরা যে ক্যাম্পাস দিয়ে যাবো সেটা হচ্ছে মেলাটাই ক্যাম্পাস দিয়ে যাবো, খুব সুন্দর কিন্তু ক্যাম্পাসটা। আর এখানে একটা চায়ের বাগান দেখো, খুব সুন্দর, ভীষণ সুন্দর ছিল চায়ের বাগানের দৃশ্যগুলো আর কি। তো সেগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। মধ্যেখানে একটা মানে ব্রিজ টাইপে পেরোলো, যেটা নিচের জল কিন্তু একদমই নেই নদীতে, ঠিক আছে। তো এখানে শুরু হচ্ছে, এখানে তোমার এখানে মিলিটারি ক্যাম্প শুরু হচ্ছে আর কি, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আর দেখতেই পারছো ওই দূরে দেখা যায় পাহাড় ডাকে আয় আয়, ঠিক আছে। তো যাদের পাহাড় ডাকছে আমাদেরকে, আমরা পাহাড়েই উঠছি, বেশি খুব একটা উঠবো না। কোথায় যাচ্ছি জায়গাটা পৌঁছে গেলেই বুঝতে পারবে। এই যে পাহাড় থেকে নামছি, কোনো জায়গায় উঠছিলাম কোনো জায়গায় নামছিলাম, ভীষণ ভয় লাগছিলো, এই যে জায়গাগুলো ভীষণ ডাউন, ঠিক আছে। তো এই জায়গাগুলো উঠতে খুবই কষ্ট হবে, ঠিক আছে। দেখতেই পারছো ডাউন, উপর থেকে পুরো নিচে নামলাম, আর এই যে আমি রেডি হয়ে পুরো যাচ্ছি আর কি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু এখন অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু যেই সন্ধ্যেবেলা হবে তখন ঠান্ডাটা দেখবে শুরু হবে, ঠিক আছে। শিলিগুড়িতে প্রচণ্ড মারাত্মক ঠান্ডা পড়েছে, তোমাদের দিকে কীরকম কী ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে। এখানে তো কনকনে শীত পড়ে গেছে একদম, যাকে বলে একদম হাওয়া টাওয়া দিয়ে একা একা। পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, কোথায় এসেছি বলো তো? এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া, ঠিক আছে। এটা কিন্তু পাহাড়ের জায়গা, মানে এই এরপর থেকে মিরিক টিরিক যায়। তো যাই হোক, খুব সুন্দর জায়গাটা কিন্তু, মারাত্মক সুন্দর, মানে মারাত্মক সুন্দর সত্যি ভীষণ সুন্দর, ঠিক আছে। তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, জায়গাটাতে এত সুন্দর ভিউ, মানে এত সুন্দর দেখতে লাগছিলো, সত্যি খুব ভালো লাগছিলো। আর একটু এগোনো যেত, কিন্তু অনেকটা জ্যাম থাকার কারণে আমরা এই পথটাতেই, মানে এই দিকটাতে এই ব্রিজটাতেই এলাম। আরও দূরে একটা ব্রিজ ছিল, তো জলটা জাস্ট দেখো ব্লু ব্লু ব্লু, একদম একদম দারুণ পরিষ্কার জল, মানে পুরো নাম আমি তো নামতে পারিনি, চটি পড়েছিলাম, মজা পড়েছিলাম, মজা নামতে পারিনি। কিন্তু এখানে যারা পিকনিক করতে এসেছিলো তারা কিন্তু অনেকে নামছিল, ঠিক আছে। অনেকে নেমে যখন দেখতে পাচ্ছ ওখানে দুটো মেয়ে বসে আছে, সেরকমভাবে অনেকে কিন্তু নেমেছিলো, নেমে বেশ মজা করছিল সবাই। আমার মেয়েও এখানে চেষ্টা করছে একটু জল টল ঘাটার, ঠিক আছে, ও তো জল ঘাটতে পারলে কিছু চায় না, ঠিক আছে। যাই হোক, খুব ভালো ওয়েদারটা পাহাড়ি রাস্তায় আজকে আসার জন্য বেস্ট আর কি, জানি না তো, মানে হালকা কুয়াশা কুয়াশা ঘন ওয়েদার, আর এই ওয়েদারে কিন্তু পাহাড়ে ওঠা ভীষণ ভীষণ মজাদার, ঠিক আছে। রিক্স অবশ্যই আছে পাহাড়ে ওঠার জন্য, বাইক নিয়ে তো রিক্স অবশ্যই আছে, কিন্তু তারপরও যে সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে সেটা কিন্তু তোমরা পয়সা দিয়ে কিনতে পারবে না। এই যে সৌন্দর্য যেগুলো আমরা উপভোগ করলাম, এই উপভোগগুলো কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, ঠিক আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো সেটা তোমার সাথে শেয়ার করলাম, আর কতগুলো ছবি, যে ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে, 1 জানুয়ারির স্মৃতি হয়ে থাকবে, সেটাকে তোমরা ছবিগুলো তুলে ধরলাম তোমার সাথে। সকালবেলা বেরিয়েছিলাম কিন্তু আমরা, সকালবেলা 11টা নাগাদ বেরিয়েছি, রাত্রিবেলা ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের বেজে গেছে 9:30।
পেরিয়ে গেছে, ঠিক আছে। রাত্রেবেলা কোথায় গেছিলাম, ব্লগ দেখতে থাকো, বুঝতে পারবে অবশ্যই, দেখাবো কী কোথায় কী গেছিলাম। অনেক এই ছবিগুলো আমার একদম মেমিয়ে তুলেছে আমার। চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছে ওখান থেকে, এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প, আমরা ঢুকছি। তো মিলিটারি ক্যাম্পের এটা ছিল বাইরের বেরোনোর গেটটা। তারপরে কিন্তু আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি, কোথায় দেখতেই পারছো, এপারে বাংলায় কী খাওয়া দাওয়া করেছি না খেয়েছি আর কি, সমস্ত ডিটেলস তোমাকে জানাবো। এখানে আসার পৌনে এক ঘন্টা পর আমরা কিন্তু ভেতরে ঢুকতে পেয়েছি, প্রায় পৌনে এক ঘন্টা। তখন বাজছিল মোটামুটি সাড়ে তিনটার সময় আমরা কিন্তু ভেতরে ঢুকতে পেয়েছি। পুরোপুরি পৌনে এক ঘন্টা পর আমরা ভেতরে ঢুকেছি। খাওয়ার জন্য প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি একটু ওয়াশরুমে গেছিলাম, তো ভাবলাম একটা ছবি তুলে নিই। ছবি তো তুলতেই হয়, সব জায়গায় ছবি না তুললে হয় নাকি? ছবি তুলতে ভীষণ ভালোবাসি আমি, তো যাই হোক সেলফিটা তুলতে ভালোবাসি, তবে সব কিছু তুলতেই ভালোবাসি আর কি, ছবিটা তুলতে ভালোবাসি, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড, আমরা দুজন আমরা সব ছবি তুলে নিয়েছি। তারপরে আসছে খাবারের, এটা ছিল চিকেন চুরমুর, কী ছিল, মুর চুরমুর না কিছু ছিল, ঠিক আছে, ক্রিসপি চিকেন আর কি, ঠিক আছে। এটা ছিল মিষ্টি পোলাও, কাশ্মীরি পোলাও নাকি ছিল একটা। আর এটা ছিল মটন, কাশ্মীরি পোলাওর সাথে মটনটা খুব ভালোভাবে জমবে। আর ছিল চিকেন, চিকেন কষা, মটন কষা, দুটোই চিকেন কষা মটন কষা। আর একটা হচ্ছে, এটা হচ্ছে কাজু কিশমিস পোলাও, এটাতে মিষ্টিটা একটু কম কিন্তু বেশ টেস্টি ছিল। এটা দিয়ে খাওয়ার জন্য আমরা চিকেনটা অর্ডার করেছিলাম, আর পোলাও দিয়ে খাওয়ার জন্য অর্ডার করেছিলাম আমরা মাটনটা, কারণ পোলাওর সাথে মাটনটাই জমে, কি বলো তোমরা। তো নিউ ইয়ারের স্পেশাল খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। রাস্তা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাস্তায় এখানে জ্যাম দাঁড়িয়ে আছি আর কি, লাল লাইট চলছে অযথারীতি। এখানে রাত্রি মানে সন্ধ্যেবেলায় লাইট জ্বালিয়ে দিয়েছে। তারপরে চলে গেছিলাম হচ্ছে সার্কাসে। তো মেয়ে যেহেতু খুবই এক্সাইটেড ছিল সার্কাসটা দেখার জন্য, কারণ মেয়ে আমার নাচে যে স্কুলের থেকে প্রোগ্রামটা করলো ওখানে কিন্তু সার্কাসেরই প্রোগ্রামটা করেছিল ওরা। তো ওর খুব ইচ্ছে ছিল সার্কাসটা দেখার, তো আমরা ভাবলাম ঠিক আছে চলো সার্কাসটা দেখানো যাক। কিন্তু আমরা ভুলবশত টাইমে চলে গেছিলাম, ঠিক আছে। আমরা ভেবেছিলাম 5টা থেকে শো, কিন্তু আমরা যেটা জেনেছিলাম সেটা ভুল জেনেছিলাম, 5টা থেকে শো ছিল না, 4টা থেকে শো ছিল। তো আমাদেরকে এখানে 5টা থেকে 7টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, সাড়ে ছটা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সাড়ে ছটার সময় কিন্তু আমাদেরকে গেটটা খুলে দিয়েছিলো। গেটটা খুলে দেওয়ার পর ভেতরে ঢুকেছি আমরা, ভেতরে ঢুকে বসেছি, দেখতেই পারছো শুরু হয়েছে, মানে শুরু হবে কিছুক্ষণের মধ্যে। তো কিছু কিছু ভিডিও তোমাকে তুলে ধরার চেষ্টা করব। অনেক লাইট ছিল, সাংঘাতিক লাইট ছিল, চেষ্টা করছি তাও ভিডিওটা তুলে ধরার। দেখতেই পারছো সাংঘাতিক লাইট, সেটা আমরা একদম অপোজিট দিকে বসেছি, ওই জন্য কিন্তু সাংঘাতিকভাবে লাইট দেখার জন্য কিন্তু আমি অনেক রকম ভিডিও করতে তুলতেই পারিনি। তো যে চেষ্টা করবো যেগুলো আমি তুলেছি সেগুলো দেখানোর চেষ্টা অবশ্যই করব। দেখতে থাকো
চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, খুব 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 ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবার জানাই। যারা যারা এখনও পর্যন্ত শিলিগুড়ি সার্কাস যাওনি তারা কিন্তু অবশ্যই আমার ব্লগটা দেখেই মজাটা নিতে পারো, কারণ আমি প্রত্যেকটা ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি, প্রত্যেকটা জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না। তোমরা সার্কাস বাড়ি থেকে দেখেই, মানে বাড়িতে মোবাইলের ভিডিও দেখে কিন্তু এনজয় করতে পারো। দেখো দেখে জানিও কিন্তু কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো কেমন ঘুরলাম না ঘুরলাম সবই দেখলে। আজকের মতো এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।